মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর দাম্পত্যকাল ছিল 24 বছর। নারীদের মধ্যে সবার আগে ঈমান গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবুয়তের প্রাথমিক বছরগুলোতে কঠিন সময়ে তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় তার সর্বস্ব উজাড় করে দেন। হিজরতের 3 বছর আগে তার মৃত্যু হয়। তার জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেননি। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে হযরত খাদিজার সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছিল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। মক্কার অভিজাত এবং ধনী নারী ছিলেন খাদিজা বিনতে কুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। রূপ ও গুণে তিনি ছিলেন অনন্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্য ও বিশ্বস্ততার কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিজের ব্যবসায়িক প্রতিনিধি হিসাবে সিরিয়ায় পাঠানোর প্রস্তাব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবে রাজি হলে নিজের ক্রীতদাস মাইশারাকে তার সঙ্গে পাঠান। এ বাণিজ্যিক সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিগুণ মুনাফা অর্জন করেন। সিরিয়া পৌঁছানোর পর একজন খ্রিস্টান পাদ্রি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নবী হওয়ার ভবিষ্যদ্বাণী করেন। এছাড়া মাইসারা লক্ষ্য করেন চলার পথে চলমান মেঘমালা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া প্রদান করছে। সফর থেকে ফেরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, বিচক্ষণতা ও মাইসারার বর্ণনা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ে করার মনস্থ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিভাবক তুল্য চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের সঙ্গে পরামর্শ এবং বান্ধবী নাসিফা বিনতে মুনাব্বিহের কাছে আগ্রহ প্রকাশ করেন। তারা উভয়েই তাকে অগ্রসর হওয়ার পরামর্শ দেন। নাফিসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিলে তিনি সম্মত হন এবং চাচাদের অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের পরিবারের কাছে প্রস্তাব নিয়ে যান। উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিশুদ্ধ মতে বিয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বয়স 40 বছর ছিল। বাণিজ্যিক সফর শেষে ফেরার 2 মাস পর এই বিয়ে অনুষ্ঠিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোহর হিসাবে 20টি উট প্রদান করেন, যার তৎকালীন বাজার মূল্য ছিল 500 দিরহাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের সময় বনু হাসিম ও বনু মুদারের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আবু তালিব বিয়ের খুতবা পাঠ করেন। তাতে তিনি বলেন, ইনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যিনি ধন সম্পদের দিক থেকে কম হলেও তার মহান চরিত্র এবং অনুপম গুণাবলীর কারণে যাকেই তার মোকাবেলায় রাখা হবে তিনি তার চেয়ে শ্রেষ্ঠ প্রতিপন্ন হবেন। কেননা ধন সম্পদ বিলীয়মান ছায়া ও প্রত্যাবর্তনশীল বস্তুবিশেষ। আর এই মুহাম্মদ, যার আত্মীয়তার সম্পর্কের খবর আপনাদের সবারই জানা, তিনি খাদিজা বিনতে কুয়াইলিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। তার সমুদয় মোহর তা নগদ হোক বা বাকি আমার সম্পদ হতে দেওয়া হবে। আল্লাহর শপথ, তিনি বিপুলভাবে সম্মানিত ও নন্দিত হবেন।